আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি। ঈদ স্পেশাল এই রেসিপিটি সবার পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। আমরা একাধারে একরকম পায়েশ খেতে খেতে অনেকেই বোর হয়ে গিয়েছি, তাই ভিন্ন ধরনের কিছু পায়েশের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে লাউয়ের পায়েশ। আর এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, অনেকেই আপনারা দেখেছেন, সেটা ছিল গাজরের পায়েশ। এই লাউয়ের পায়েশ আর গাজরের পায়েশগুলো দেখতে বা নাম শুনতে একটু অদ্ভুত মনে হলেও টেস্টে কিন্তু অসম্ভব মজাদার। নর্মাল পায়েশের থেকে কোনো দিক থেকে কম না, বরং আরও বেশি মজার আমি বলবো। লাউয়ের পায়েশটা অসম্ভব মজাদার, আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চলুন এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা লাউ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, যেহেতু আমি আজকে অনেকটাই পায়েশ তৈরি করব বলা যেতে পারে। 6-7 জনের জন্য মিডিয়াম সাইজের এরকম একটা লাউ পারফেক্ট। আমি লাউয়ের যে বিচিগুলো সেই বিচিগুলো ফেলে দিচ্ছি। বিচিগুলো নিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, অবশ্যই অবশ্যই বিচিগুলো ভালো করে ফেলে দিতে হবে। যত ভালো করে সম্ভব বিচিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, একটা বিচিও যেন লাউয়ের গায়ে না থাকে। তাই একটু কচি দেখে লাউটা নেওয়াটাই বেস্ট হবে। আর লাউটা ঘরে কিনে এনে দু একদিন রেখে দিবেন না, আনার সঙ্গে সঙ্গেই একেবারে তৈরি করে নেবেন। তাহলে তাজা যে লাউটা দিয়ে আপনারা পায়েশটা তৈরি করবেন সেটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। সবগুলো বিচি ফেলে দেওয়ার পর এবার এই টুকরোগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। লাউয়ের টুকরোগুলোকে ছোট করে কেটে নেওয়ার পর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এই ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো লাউকেই গ্রেট করে নিতে হবে ভালো করে। আপনারা অনেকেই ভাবতে পারেন ছোট ছোট করে কেটে নেই বা কিছু নেই, সেই ক্ষেত্রে কিন্তু লাউয়ের যেই পায়েশটা সেটা কিন্তু পারফেক্টলি মজা লাগবে না, কারণ আপনারা যদি গ্রেট করে নেন সেই ক্ষেত্রে বেস্ট হবে। অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, না হলে পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। আর লাউ যদি কেটে নেন সেক্ষেত্রে আস্তে আস্তে লাগবে, ভালো লাগবে না। আর লাউটা গ্রেট করার সাথে সাথেই পানিতে ডুবিয়ে রাখতে হবে, না হলে কিন্তু লাউটা কালো হয়ে যেতে পারে। তাই লাউটা আমি পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তারপর পানি থেকে উঠিয়ে ঠিক এরকম একটা প্লেটে নিয়েছি এবার রান্নার দিকে চলে আসছি। প্রথমে আমি লাউটাকে একটু সেদ্ধ করে নিব, কারণ লাউ জিনিসটা একটু শক্ত, যার কারণে লাউটা যদি ডিরেক্ট রান্না করি সেক্ষেত্রে দেখা যাবে লাউটা শক্ত থেকে যাবে। তাই লাউটা আমি আগে থেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। পানিতে দিয়ে দিলাম লাউগুলো সেদ্ধ হওয়ার জন্য, কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি চলে আসলাম, লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আপনারা এই পর্যায়ে হাত দিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন। হাত দিয়ে যদি আপনারা চিপ দিয়ে একটু দেখেন লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এরকম একটা চাল নিতে নামিয়ে নিতে হবে আর ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। আর পানিটাকে একেবারে ছেঁকে নিতে হবে যাতে করে লাউয়ের গায়ে কোনো প্রকার পানি না থাকে। পানি যদি থেকে থাকে সেক্ষেত্রে যখন পায়েশটা তৈরি করবেন তখন পানি পানি লাগবে, খেতে একেবারেই ভালো লাগবে না। তাই যতটুকু সম্ভব ভালো করে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। দেখুন আমি এভাবে ভালো করে চিপে পানিটা কিন্তু ফেলে দিচ্ছি। পানিটা সম্পূর্ণ ফেলা হয়ে গেলে মূল রান্নার দিকে চলে আসলাম। এবার আমি ঘি দিয়ে রান্না করছি। প্রথমে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। যেই পাত্রেই রান্না করবেন না কেন সেই পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অনেকেই এটা তেল বা অন্য কিছু দিয়ে তৈরি করতে চায়, যদি আপনারা এটা তেল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগবে না, তাই অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টাই করবেন। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি, ঘিটা যতক্ষণ না গলে আসছে। ঘিটা যখন গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লাউগুলো সিদ্ধ করে পানিটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই লাউগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউগুলোকে এই ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। তাই অল্প অল্প করে লাউ দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি লাউগুলোকে। আর আমি আবারও বলছি, এই পর্যায়ে যদি আপনারা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো লাগবে না, তাই অবশ্যই ঘি দিয়েই এটা হচ্ছে গিয়ে রান্না করতে হবে। এভাবে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভাজা হয়ে যাবে 4-5 মিনিট, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। গরুর দুধটা আমি 1 লিটার নিয়েছিলাম। 1 লিটারটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে আমি এটাকে 1/2 লিটার দুধ করে নিয়েছি। 1/2 লিটার দুধটা এখানে দিয়ে দিলাম। দুধটা যত ঘন করে আপনার পায়েশটা তৈরি করবেন ততই কিন্তু মজা লাগবে। বেশি কম ঘন করে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পায়েশের টেস্টটা বেশি ভালো লাগবে না, তাই দুধের টেক্সচারটা যত ঘন করা সম্ভব ততটা ঘন করে আপনারা এই পায়েশটা রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, কারণ আমরা সবাই জানি মিষ্টি জিনিসে লবণটা একটু দিতেই হয়, না হলে কিন্তু টেস্টটা পারফেক্টলি পাওয়া যায় না। তাই অপর একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। আর তার আগে দিয়ে দিলাম 2টা এলাচ।
এবার নেড়েচেড়ে যতক্ষণ পুরোপুরি পারফেক্টলি একেবারে রান্না হয়ে যাচ্ছে পায়েসটা ততক্ষণ অপেক্ষা করে নিব। প্রায় 5 মিনিট পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি, আপনাদের স্বাদমতো চিনি এই পর্যায়ে অ্যাড করে দিবেন। আমি এখানে প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করেছি। যারা যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টির টেস্টটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা মিষ্টিটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আধা কাপ চিনি ইউজ করেছি, আপনার কম বা বেশি পরিমাণ লাগতেই পারে। এবার নেড়েচেড়ে অপেক্ষা করছি আরও 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে চিনিটা একটু টেস্ট করে নিতে পারেন, কারণ চিনির পরিমাণটা আমার মনে হচ্ছিল একটু কম, তাই আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো আবার চিনি অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে আছি, যতক্ষণ এই পায়েসটা মোটামুটি একটু ঘন টেক্সচার চলে আসছে। এবার যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি, নাহলে বেশি একটা মশলার ফ্লেভার ছড়িয়ে যাবে। তাই মশলাটা 10-15 মিনিটের মতো রাখার পরে মশলাগুলো তুলে ফেলে দিতে হবে। আমি সবগুলো মশলা তুলে ফেলে দিচ্ছি। মশলাগুলো ফেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে পায়েসটা সেটা মোটামুটি হয়ে যাচ্ছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি। প্রায় আধা কাপের থেকে আধা কাপ পরিমাণ নারকেল কুচি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের যে টেস্টটা সেটা যদি এই পায়েসটার সাথে মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো একটা টেস্ট আসে। তাই লাউয়ের পায়েসের ক্ষেত্রে অবশ্যই এই নারকেলটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনার ভালো যে টেস্টটা একদম পারফেক্ট সেই টেস্টটা পাবেন না। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এখানে খুব ভালো একটা টেস্ট আসবে, খেতে অসম্ভব ভালো লাগবে। অনেকেই মনে করতে পারে যেহেতু আমি লিকুইড দুধ দিয়েই তৈরি করছি তাহলে আবার গুঁড়া দুধ দেওয়ার কি প্রয়োজন, কিন্তু না, গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করছি। এবার আমার পুরো রান্নাটা করতে বেশি একটা সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট কিংবা সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগতে পারে, যেহেতু আমি লাউটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই বেশি একটা সময় লাগেনি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। আসলে ক্যামেরায় কালারটা অত একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এর কালারটা অসম্ভব পরিমাণে সুন্দর হয়েছিল আর টেস্টটাও অসম্ভব ভালো হয়েছে, যেটা আপনাদেরকে বোঝানো সম্ভব না যতক্ষণ না আপনার বাসায় এটা তৈরি করে খেয়ে দেখছেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর ডেকোরেশনের জন্য অবশ্যই উপরে নারকেল কুচি দিয়ে এভাবে ডেকোরেশন করে যদি কারোর সামনে আপনি এটা পরিবেশন করেন সেক্ষেত্রে অবশ্যই সে টেস্ট করার পরে আপনার কাছে রেসিপিটি চাইবে, কোথা থেকে শিখেছেন এটা জানতে চাইবে। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই মজাদার পায়েসটি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন।